নমস্কার, আমি নবনীতা। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে চোখ রাখবো আজকের বিশেষ বিশেষ সংবাদে। শ্রমিক দিবসের প্রাক্কালে চিরবিদায় নিলেন জলপাইগুড়ির জয়ন্তীপাড়া শিশু শ্রমিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রতিম চৌধুরী। শোকের ছায়া পরিবার থেকে সহকর্মী সহ জলপাইগুড়িতে। ভোটের আগে মন্ত্রীরা কর্মসংস্থানের কথা বললেও নির্বাচন শেষ হলেই কেউ আর কথা রাখে না, তাই বেকারদের কর্মসংস্থান সহ একাধিক দাবিতে জলপাইগুড়িতে মিছিল করা হলো যুব সংগঠন AIDYU এর পক্ষ থেকে। সমগ্র বিশ্বের সাথে ঐতিহাসিক মে দিবস পালিত হলো জলপাইগুড়িতে। রবিবার আন্তর্জাতিক শ্রমিক দিবস দিনটিকে শ্রমিকদের অধিকার রক্ষার লড়াইয়ের প্রতীক হিসেবে দেখা হয়ে থাকে সারা বিশ্বের শ্রমিক সমাজে। 1889 সালে আমেরিকার হে মার্কেটে 8 ঘন্টা কাজের দাবি করে চলা আন্দোলনকে পুঁজিবাদী রাষ্ট্র ব্যবস্থা বন্দুক দিয়ে থামিয়ে দিতে চেয়ে নির্বিচারে গুলি ছুড়ে হত্যা করেছিল বহু আন্দোলনরত শ্রমিকদের। তবে সেদিন শ্রমিক শ্রেণী প্রধান প্রতিপক্ষ পুঁজিবাদী ব্যবস্থার বড় বড় মাথারাও বুঝতে পারেনি শ্রমিক শ্রেণীর ওপর তাঁদের এই আক্রমণ আগামীতে তাঁদের বিরুদ্ধে বিশ্বজুড়ে প্রতিবাদের রূপ নিয়ে আরও সংগঠিত করে তুলবে শ্রমিক শ্রেণীকে। এই শ্রমিক গণহত্যার দিনটি ছিল 1 মে। সেই থেকে রাজনৈতিক মতাদর্শে পার্থক্য থাকলেও 8 ঘন্টা কাজের অধিকার যারা নিজেদের প্রাণের বিনিময়ে ছিনিয়ে এনেছিল সেই সমস্ত সংগ্রামী শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মে দিবস পালিত হয়ে আসছে শ্রমিক সমাজের প্রতিটি কোণায়। জলপাইগুড়ি শহরের বুকে অবস্থিত একটি বেসরকারি হাসপাতালে রবিবার সকালে মহিলা সদস্যদের হাত দিয়ে পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে পালিত হয় মে দিবস। অন্যদিকে জলপাইগুড়ি টাউন স্টেশন INTTUC অফিসে মে দিবস পালন করা হয়। পতাকা উত্তোলন করেন প্রাক্তন সাংসদ বিজয়চন্দ্র বর্মন। সভাপতিত্ব করেন INTTUC নেতা স্বপন সরকার, সরকারি কর্মচারী ইউনিয়নের সমীর দাস, শিক্ষক নেতা কিরণ চন্দ্র রায় ও শ্রমিকগণ। শ্রমিক দিবসের প্রাক্কালেই চিরবিদায় নিলেন জলপাইগুড়ির শিশু শ্রমিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রতিম চৌধুরী। শোকের ছায়া তার পরিবার সহ জলপাইগুড়িতে। কেন্দ্রীয় শ্রম ও রোজগার মন্ত্রকের আর্থিক সহায়তায় এবং রাজ্য শ্রম বিভাগের অধীন শিশু শ্রমিক প্রকল্পের অন্তর্গত জলপাইগুড়ির জয়ন্তীপাড়ায় শিশু শ্রমিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন প্রতিমবাবু। বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থতায় ভুগছিলেন। গতকাল জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে তার মৃত্যু হয়। এখান থেকে প্রতিমবাবুর মরদেহ আনা হয় জয়ন্তীপাড়ার তার শিশু শ্রমিক প্রাথমিক বিদ্যালয়ের সামনে। সেখানে বিদ্যালয়ের শিশুসহ অনেকেই ভিড় করেন তাকে শেষ বিদায় জানাতে। বিদ্যালয়ের সহশিক্ষিকা উপাসনা বিশ্বাস জানান, স্কুলের প্রধান ছিলেন প্রতিমদা, তার জন্যে স্কুল চলত। বাচ্চাদের খুব ভালোবাসতেন তিনি, এখন কি করে স্কুল চলবে বুঝতে পারছি না। প্রতিম দাস সহ আমরা মোট 5 জন শিক্ষক শিক্ষিকা প্রায় 3 বছর ধরে বেতন পাচ্ছি না বলে আক্ষেপের সুরে তিনি জানান। জলপাইগুড়ির জেলা জাতীয় শিশু শ্রমিক বিদ্যালয় সংগঠনের জেলা সম্পাদক আবির চক্রবর্তী টেলিফোনে জানান, দীর্ঘদিন ধরে আমরা বেতন পাচ্ছি না। গত 14 মার্চ দিল্লি থেকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয় এই সমস্ত বিদ্যালয়গুলি লেবার ডিপার্টমেন্ট থেকে সরিয়ে সমগ্র শিক্ষা অভিযানের অন্তর্ভুক্ত করা হবে। কিন্তু এতে শিক্ষাকর্মীদের কথা উল্লেখ না থাকার কারণে প্রতিম দা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন। উনি বাচ্চাদেরকে এতই ভালোবাসতেন যে বাচ্চারা স্কুলে না এসে থাকতো না, মানে আমরাও যে প্রতিম দার উৎসাহ দেখে আমাদের মনে উৎসাহ উঠত, মানে আমরা সবাই মিলে খুব ভালো করে স্কুল চালাচ্ছিলাম, প্রতিম দা ছিল মানে স্কুলটা ছিল। সেটা মানসিকভাবে তো একটু মানে বেতন না থাকাতে। না, আমাদের বেতন তো বাকি আছে দীর্ঘদিন, প্রায় কত মাস, প্রায় 3 বছর হবে। আজ রবিবার তার মরদেহ প্রথমে জলপাইগুড়ি জেলা কংগ্রেস কার্যালয়ের সামনে আনা হয়। সেখানে উপস্থিত কংগ্রেস নেতারা শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। কংগ্রেস নেতা অমিত ভট্টাচার্য জানান, প্রতিম একজন সন্ন্যাসী শিক্ষক ছিলেন। 30 থেকে 40 মাস ধরে বেতন পাচ্ছিলেন না তিনি, যেখানে অনেকেরই বেতন 1 লক্ষ টাকা। আমাদের সাথে ছিল, আমরা প্রতিমের সাথে ছিলাম, ও একজন সন্ন্যাসী শিক্ষক ছিল। এই সমাজে, মূল্যবোধহীন এই সমাজে কাগজ প্লাস্টিক কুড়িয়ে খাওয়া বাচ্চাদের মানুষ করবার জন্য জীবনটাই ছিল ওর ব্রত। এ ওদের
কী করে ভালো খাওয়ানো যায়, পড়ানো যায়, ভালো রাখা যায়, এটাই ছিল ব্রত। তো জলপাইগুড়ি শহরের অনেক মানুষ ওকে বুঝেছিল এবং সহায়তা করেছিল। আমরা জানি কারা সহায়তা করেছিল, তাদের প্রত্যেককে আমরা কংগ্রেসের পক্ষ থেকে সশ্রদ্ধ সম্মান জ্ঞাপন শ্রদ্ধা জানাচ্ছি। আরেকটা শিক্ষাও দিয়ে গেল, আরেকটা ও শিক্ষা দিয়ে গেল আমাদেরকে। এই সমাজ ব্যবস্থাটা এরকম একটা সমাজ ব্যবস্থা যেখানে 1,00,000 টাকা মায়না পায়, তার বেতন হয় ঠিক, যে ছেলেটা ও 4,500 টাকা মায়না পায়, 30-40 মাস ধরে মায়না পায় না, খেতে পায় না। হ্যাঁ, তো যে চেতনা জঙ্গলমহলেও তৈরি হয় সেই চেতনাটা আমাদের এখানে বাংলায় তথাকথিত সভ্য সমাজে তৈরি হয় না। এই শিক্ষাটাও আমাদেরকে ওর জীবনের মধ্যে দিয়ে আমাদেরকে দিয়ে গেল। এটা মানুষের মানুষের কাছেও এটা একটা বোঝার ব্যাপার। তো আমরা আমরা দেখেছি ও কীভাবে মানুষের সাথে ছিল, রাজনীতির সাথে ছিল, এরকম একটা রক্তমাংসের মানুষ যে এত সৎ এবং নির্লোভ হতে পারে, যার চাওয়া পাওয়া বলে জীবনে থাকে না একটা রক্তমাংসের শরীর, এ আমি জীবনে দেখিনি, এ আমি জীবনে দেখিনি, কল্পনাও করতে পারি না, সত্যি কথা কল্পনা করতে পারি না। তাই প্রতিম আমার ছোট হলেও, আমাদের ছোট হলেও, ওদের সমবয়স্ক পিনাকিদের ছোট হলেও, আমার ছোট হলেও, আমি ওকে প্রণাম জানাই, ওদের তরফ থেকেও আমি শ্রদ্ধা জানাচ্ছি। এবং ও যেখানে থাকুক ভালো থাকুক, ওর পরিবারে যারা ঘনিষ্ঠ আছে তারা শক্তি লাভ করুক স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য। আমাদের সকলের তরফ থেকে ওকে নতমস্তকে শ্রদ্ধা জানাচ্ছি। শুক্রবার ঘিস নদীতে অভিযান চালাতে গিয়ে 8 জন পুলিশ কর্মী আক্রান্ত হন। বালি পাথর কাণ্ডে যুক্ত কিছু মানুষেরা ভেঙে দেয় পুলিশের 3টি গাড়ি। এরপর শুক্রবার থেকে দোষীদের খোঁজ চালিয়ে যাচ্ছে বিশাল পুলিশ বাহিনী। গত শুক্রবার 6 জনকে ঘিস নদী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। দোষীদের কাউকে ছাড়া হবে না বলে আগেই পুলিশ আধিকারিকেরা জানিয়েছেন। সেই মতো শনিবার রাতে ওদলাবাড়ি থেকে আরও 1 জনকে গ্রেপ্তার করেছে মালবাজার থানার পুলিশ। বাকিদের খোঁজে প্রতিদিন তল্লাশি চলছে ওদলাবাড়ির বিভিন্ন জায়গায়। যতদিন দোষীদের সকলকে গ্রেপ্তার করা না হচ্ছে ততদিন পুলিশ অভিযান চলবে ওদলাবাড়ি জুড়ে। জানা গেছে গত শুক্রবার যারা পুলিশের ওপর আক্রমণ চালিয়েছিল তাদের সংখ্যা 100-এর থেকে বেশি ছিল। দোষীদের সেই সময় চিহ্নিত করেছে পুলিশ, তাদেরই খোঁজ চালাচ্ছে মালবাজার মহকুমা পুলিশ প্রশাসন। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ক্রেতাদের কাছ থেকে সঠিকভাবে নেওয়া হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে জলপাইগুড়ির দিনবাজার সহ অন্যান্য বাজারে অভিযান চালালো স্টেট ও ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকেরা। ক্রেতাদের কাছ থেকে কিছুতেই মাছ ও সবজির দাম বেশি নেওয়া যাবে না বলে সতর্ক করা হয় ব্যবসায়ীদের। রাজ্য এনফোর্সমেন্টের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ আশিস পালিত জানান, এই মুহূর্তে মাছ মাংস সহ বিভিন্ন সবজির দাম ক্রেতাদের কাছ থেকে কী নেওয়া হচ্ছে তা খতিয়ে দেখতেই এই অভিযান। সারা রাজ্য জুড়ে আমাদের এই অভিযান চলছে। জলপাইগুড়ির বাজারে সবজি মাছ ও মাংসের দাম কী রয়েছে তা খতিয়ে দেখার জন্যই আচমকা এই অভিযান চালানো হয়। আমরা আজকে ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অফিসারদের নিয়ে আমরা একটা যৌথ সার্ভে করছি মার্কেটে। আমরা এটা প্রতিদিনই আমাদের টিম এটা ঘুরে ঘুরে ডিস্ট্রিক্টের লেভেল থেকে করে থাকে। তো আজকে আমরা একটা বিশেষ ড্রাইভ দিচ্ছি যাতে এই যে সবজির বাজারে এবং অন্যান্য বাজারে যে ওঠানামাগুলো হচ্ছে সেটার কারণটা অনুসন্ধান করব এবং অনুসন্ধান করে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রিপোর্ট পাঠাবো। এবং এটার জন্য সাধারণ ক্রেতা যারা আছে তাদের সঙ্গেও আমরা কথা বলছি, সাধারণ বিক্রেতা যারা আছে তাদের সঙ্গে কথা বলছি, হোলসেল মার্কেটে যারা হোলসেলে বিক্রি করেন তাদের থেকে আমরা জানার চেষ্টা করছি যে যোগান এবং মজুতের যে সামঞ্জস্য সেগুলো আছে কিনা, এবং এর মাধ্যমে আমরা বাজারটা যাতে একটা স্থিতিশীল অবস্থায় থাকে, সাধারণ মানুষের কষ্টটা যাতে কিছুটা লাঘব হয় সেটার চেষ্টা করার জন্য আমরা এখানে একটা যৌথ অভিযানে এসেছি। কর্তৃপক্ষের তরফ থেকে বা কোনো আধিকারিক যখন পরিদর্শন করে অনেক সময় অনেকে দাম লুকিয়ে বলার চেষ্টা করে, সেই জন্যেই আমরা কিন্তু অনেকক্ষণ আগেই এসেছি। এসে আমরা একটু ক্রেতাদের সঙ্গেই ঘুরে ঘুরে আমরা বোঝার চেষ্টা করছিলাম এবং তারপরে জিজ্ঞাসাবাদটা শুরু করেছি, এবং তাতে আমরা দেখেছি যে মোটামুটি ক্রেতারা যে দামে কিনছে এবং বিক্রেতারা কিন্তু সেই দামটাই আমাদেরকে বলেছে। কিন্তু তবুও আমি বলছি আজকে আমাদের এই যে অভিযানটা এটা সম্পূর্ণ সাধারণ ক্রেতাদের একটু স্বস্তি দেওয়ার কথা চিন্তা করে সরকারের আদেশে আমরা এখানে এসেছি, বাজারে বাজারে ঘুরছি। আমাদের প্রতিদিন পশ্চিমবঙ্গের সমস্ত বাজারে আমাদের রেড সার্ভে করা হয় ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চের তরফ থেকে। সেগুলো আমাদের কেন্দ্রীয় যে কার্যালয়ে আছে আমাদের কলকাতায় সেখানে যাই আমরা, বিশ্লেষণ করি, তাদের সঙ্গে আমাদের ইন্টারাকশন হয়, আমরা সরাসরি হোলসেলারদের থেকেও খবর নিই। এটা আমাদের গোপনে সারা বছর প্রতিদিন আমাদের এটা চলতে থাকে।
ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গেও কথা বলেছি। দাম বেশি নেওয়া নিয়ে সাধারণ মানুষের অনেক অভিযোগ রয়েছে আমাদের কাছে। সবজির দাম তো যখন যেরকম বাজার সেরকম বিক্রি হচ্ছে, ঝিঙা বিক্রি হচ্ছে 20 টাকা কেজি, পটল বিক্রি হচ্ছে 30 টাকা কেজি, যখন যেরকম বাজার বুঝলো তো, টমেটো বিক্রি হচ্ছে 20 টাকা কেজি, এখান থেকে নিচ্ছি, গদির থেকে নিচ্ছি, এখানেই বেচতেছি। আজকে কারা এসেছিল? অফিসাররা আসলো, যাচাই করলো কোনটা কি বেচতেছো বলো, কি কিনছো বলো, বলে দিচ্ছি। কোনো অসুবিধা বাকি আমদানি কম, দাম বেশিতে বিক্রি হচ্ছে, যখন যেরকম বাজার বুঝলো তো। আপনারা যখন দাম কম, ঠিক আছে, যখন আপনারা চলে যাবেন তখন ঠিক লঙ্কা দাম হবে 60 টাকা, ঠিক আছে, আলু এখন বলবো 15 টাকা, আপনারা যাওয়ার পর দেবো 18 টাকা। সব দিকে আমরা শুনি তো, বাইরে যেমন আমি শুনি চাষিদের কাছে যে এরা লেগে যেমন ঝিঙ্গা বেচতেছে 60 টাকা 8 টাকা কিলো পাইকারি, এখানে আর এখানে তো এখন 30 টাকা। কি যাচ্ছেন যে এটা নিয়ন্ত্রণ আসুক? হ্যাঁ অবশ্যই। বাইক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে আহত হলো 5 জন। স্থানীয় সূত্রে জানা গেছে রবিবার দুপুর 3টে নাগাদ একটি অ্যাম্বুলেন্স মালবাজারের দিকে যাচ্ছিল, আর একই সময়ে মালবাজারের দিক থেকে একটি বাইকে 2 যুবক ডামডিমের দিকে যাচ্ছিল। ডামডিম পার করে আর্মি ক্যাম্পের সামনে 2টি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর বাইকটি ছিটকে পড়ে বহুদূর, গুরুতর আহত হয় বাইকে থাকা 2জন, পাশাপাশি অ্যাম্বুলেন্সটি জাতীয় সড়কে উল্টে যায়। অ্যাম্বুলেন্সে থাকা 3জনও গুরুতর আহত হয়। স্থানীয় মানুষজন এরপর আহতদের উদ্ধার করে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়, সেখানেই চিকিৎসা চলছে। এই দুর্ঘটনার পর জাতীয় সড়কে কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় গাড়ি চলাচল। এরপর মালবাজার থানার পুলিশ এসে বাইক এবং অ্যাম্বুলেন্স দুটোকে সাইড করে গাড়ি চলাচল স্বাভাবিক করে। আটক করা হয়েছে গাড়ি দুটো, আহতদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। বেকারদের কর্মসংস্থান সহ একাধিক দাবিতে জলপাইগুড়ির শহরে মিছিল যুব সংগঠন AIDYO-র। মিছিলটি রবিবার শহরের জেলা কার্যালয় থেকে বের হয়ে বিভিন্ন জায়গা পরিক্রমা করে। সংগঠনের রাজ্য সভাপতি অঞ্জন মুখার্জি বলেন, সারা দেশে বেকারত্ব বাড়ছে, বিগত 45 বছরের নিরিখে এর সংখ্যা সর্বোচ্চ। গত 2 বছর করোনার কারণে দেশে প্রায় 17 কোটি মানুষ কর্মচ্যুত হয়েছেন বলে দাবি তার। সরকারি শূন্যপদ বাড়ছে, কিন্তু সেই সমস্ত ক্ষেত্রে নিয়োগ করা হচ্ছে না বলে অভিযোগ। ভোটের আগে মন্ত্রীরা কর্মসংস্থানের কথা বললেও নির্বাচন শেষ হতেই প্রতিশ্রুতি কেউ রক্ষা করছেন না, এর বিরুদ্ধেই তাদের এই মিছিল বলে জানান তিনি। পাশাপাশি যুবশ্রী প্রকল্পে প্রতিশ্রুতি পালন করার দাবি তোলা হয়। প্রাইভেট টিউশন ডেলিভারি বয় যারা রয়েছেন তারা চূড়ান্ত বঞ্চনার শিকার হচ্ছেন, তাই সবার ক্ষেত্রে কর্মসংস্থানের দাবি তোলা হয় মিছিলে। দুয়ারে মদের ফলে ছাত্র যুবকদের নৈতিকতা ও মনুষ্যত্ব নষ্ট হচ্ছে, অবিলম্বে তা বন্ধ করা উচিত বলে দাবি করা হয় সংগঠনের পক্ষ থেকে। সারা দেশ জুড়ে যে তীব্র বেকারত্ব ক্রমাগত বাড়ছে, এবং আপনারা জানেন দেশে এখন বেকারত্বের হার বিগত 45 বছরের নিরিখে সর্বোচ্চ, এই করোনা 2 বছরে 17 কোটি মানুষের কাজ গেছে, মানে বেকারত্ব আরও বাড়ছে, এবং সরকারি শূন্য পদ প্রতি বছর লক্ষ লক্ষ বাড়ছে। রেল, ব্যাংক, বিমা এবং BSNL যে সমস্ত ক্ষেত্রে অধিক সংখ্যক কর্মচারী কাজ করে সে সমস্ত ক্ষেত্রগুলিতে ছাঁটাই চলছে, ফলে বেকারত্বের হার আরও বাড়ছে। নেতা মন্ত্রীরা নির্বাচনের সময় তারা প্রতিশ্রুতি দিচ্ছে 100 কোটি বেকারের চাকরি দেবে তারা ক্ষমতায় এলে, কিন্তু একটা একটা নির্বাচন যাচ্ছে আমরা দেখছি বেকারত্ব আরও বাড়ছে, কোনো প্রতিশ্রুতি তারা রক্ষা করছে না। এর বিরুদ্ধে আজকে আমরা জলপাইগুড়ি শহরে মিছিল করছি, যাতে সমস্ত বেকারের কর্মসংস্থান করে কেন্দ্র এবং রাজ্য সরকার, এবং যুবশ্রী প্রকল্প সহ বিভিন্ন ক্ষেত্রে তারা যে প্রতিশ্রুতি দিয়েছিল, এবং প্রাইভেট টিউটর ডেলিভারি বয় যারা চূড়ান্ত বঞ্চনার শিকার, তাদের সবার ক্ষেত্রেই যাতে কর্মসংস্থান হয়। এবং আপনারা জানেন আজকে যে সমস্ত চাকরিতে যতটুকু নিয়োগ হচ্ছে সবই হচ্ছে পয়সার বিনিময়ে, চরম দুর্নীতি চলছে, ফলে SSC পরীক্ষা সহ PSC রেল সমস্ত ক্ষেত্রে যে নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি চলছে সেই দুর্নীতির বিরুদ্ধেও আমাদের এই মত চলছে, তারপর এই মিছিল চলছে। তারপরে আপনারা জানেন যুবকদের নীতি নৈতিকতা মেরে দেওয়ার জন্য আজকে রাজ্যের সর্বত্র মদের প্রসারের ব্যাপক আয়োজন চলছে, তারা মদের ব্যাপক লাইসেন্স দিচ্ছে, মদের দাম কমাচ্ছে, তার সঙ্গে অনলাইনের মধ্য দিয়ে দুয়ারে দুয়ারে মদ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে। আমরা মনে করি এ দিয়ে ছাত্র যুবকদের নৈতিকতা মনুষ্যত্ব মরবে, সেই নৈতিকতা মনুষ্যত্ব রক্ষার জন্য একমাত্র আমাদের যুব সংগঠন
ডিআইও দুয়ারে মত প্রকল্পের বিরুদ্ধে এবং সমস্ত কর্মক্ষম যুবকদের কাজের দাবিতে আমরা জলপাইগুড়ি শহরে এই মিছিল করছি। জলপাইগুড়ি রামকৃষ্ণ আশ্রমের বার্ষিক উৎসবের আজ শেষ দিন। আজ পয়লা মে, 125তম রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা দিবস। স্বামী বিবেকানন্দের ভারত প্রত্যাবর্তনের 125 বছর ও আশ্রমের বাৎসরিক উৎসব বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে রবিবার পালন করা হচ্ছে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে। এদিন ভোর থেকে শুরু হয়েছে মঙ্গলারতি, বৈদিক মন্ত্রপাঠ, বিশেষ পূজা, রামকৃষ্ণ দেবের বই, লীলাপাঠ, পুষ্পাঞ্জলি, ভজন সহ অন্যান্য অনুষ্ঠান। এছাড়াও মায়ের কথা পাঠ, স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা থেকে পাঠ সহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি পালিত হয়। জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক শ্রী স্বামী শিবপ্রেমানন্দজী মহারাজ বলেন, অন্যান্য জায়গার সঙ্গে জলপাইগুড়িতেও আজ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন করা হচ্ছে। 3 দিন ধরে অনুষ্ঠান শুরু হয়েছে, 2 দিন ভক্ত সম্মেলন ও এদিন সবার জন্য পুজো সহ বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে, পাশাপাশি প্রসাদ বিতরণ রয়েছে। সরকারি বিধি মেনে আজকের দিনটি পালন করা হলো। তো রামকৃষ্ণ মিশনের যে 125 বছর সেবা দেওয়ার এটা মহৎ, মানে বড় একটা অনুষ্ঠান। আমার 125 ইয়ার্স স্বামীজির আইডিয়াল নিয়ে রামকৃষ্ণ মিশন কীভাবে কাজ করছে। রামকৃষ্ণ মিশন আশ্রম জলপাইগুড়ি 3 দিন ধরে প্রোগ্রামটা আয়োজন করেছি আমরা। আমরা পরশু মানে 29 তারিখ শিলিগুড়িতে, 30 তারিখ জলপাইগুড়িতে, আর আজকের দিনও জলপাইগুড়িতে আমরা প্রোগ্রামটা করছি। 2 দিন আমরা ভক্ত সম্মেলন করেছি, আর আজকে সবার জন্য এটা ওপেন টু অল মানে প্রোগ্রামটা হচ্ছে। এই প্রোগ্রামের মধ্যে সকাল থেকে পূজা, পুষ্পাঞ্জলি, পাঠ, ভজন্স, স্পেশাল ভজন্স, তারপরে ঠাকুর মা স্বামীজির লাইভ টিচিংস, আর আজকের দিনের উপলক্ষে অনুষ্ঠানটি মানে লেকচারগুলি থাকবে, আর প্রসাদ বিতরণটাও থাকবে। চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো আজ। নবোদয় সংঘের উদ্যোগে ও 16 নম্বর ওয়ার্ডের নবনিযুক্ত কাউন্সিলরের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন রবিবার করা হলো চুনিলাল রোডের প্রাথমিক বিদ্যালয়ে। এখানে প্রায় 100 মানুষ এসে তাদের চোখের পরীক্ষা করান, পাশাপাশি যাদের চোখে ছানি ধরা পড়েছে তাদের বিনামূল্যে চিকিৎসা করানো হবে বলে নবোদয় সংঘের সম্পাদক তারা প্রসাদ ঘোষ জানিয়েছেন। চক্ষু শিবির পরীক্ষা শিবির করছি এবং এটা সাকসেসফুলের দিকে যাচ্ছে, আশা করি আমরা ভালো সাড়া পাবো, আরও বেশি সাড়া পাবো। আর এটা আমাদের সামাজিক কাজের মধ্যে দ্বিতীয় পর্যায়ের পদক্ষেপ। আমরা প্রথম পদক্ষেপ আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করেছিলাম ডিসেম্বর মাসে, তখন আমরা সবাই পেয়েছিলাম, আমরা 47টা কেস দিয়েছিলাম, ইউনিট দিয়েছিলাম সদর হসপিটালকে। তা এই অবস্থায় আমরা আবার চক্ষু পরীক্ষা শিবির করছি এখানে, আশা করি আমরা মোটামুটি 200-250 কেস আমরা পাবো। তাই এটা এতে আমাদের সহযোগিতা করেছে আমাদের কাউন্সিলর, নতুন কাউন্সিলর আমাদের যথেষ্ট পরিমাণে সাহায্য করেছে, করাতে আমরা করতে পারছি। আমাদের আমাদের যারা সদস্য এবং আমাদের যে ক্লাব মেম্বার তাদের প্রচণ্ড সহযোগিতায় আমরা এই কেস করতে পারছি, কাজ করতে পারছি। আজকের যে স্বাস্থ্য শিবির আয়োজন করা হয়েছে এবং যথেষ্ট ভালো সারা, 300-র উপরে হয়তো মোটামুটি শেষ হতে 300-র মতন হয়ে যাবে, এখন একটা 150 কাছাকাছি হয়ে গেছে। এর আগেও এই ক্লাব থেকে যেমন রক্তদান শিবির থেকে বিভিন্ন সমাজসেবামূলক কাজের সাথে ক্লাব যুক্ত থাকে এবং আমরা সর্বতোভাবে এই ক্লাবের পাশে আছি এবং আমাদের কাউন্সিলর থেকে শুরু করে এবং আমাদের যে সাধারণ মানুষ যারা সবসময় যে কোনো প্রয়োজনে মানুষের পাশে থেকে কী করে আরও মানুষকে পরিষেবা দেওয়া যায় সেই নিয়ে যে বিভিন্ন রকম চিন্তাভাবনা এবং পরিষেবা এবং আগামী দিনে যাতে আরও বেশি করে আমরা মানুষকে স্বাস্থ্য পরিষেবা দিতে পারি সেদিকে আমরা এগোচ্ছি। জলপাইগুড়ি বিবেকানন্দ সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হলো রবিবার। রবিবার এই শিবিরের আয়োজন করা হয় সদর বিডিও অফিস সংলগ্ন আনন্দমার্গ প্রাইমারি স্কুল প্রাঙ্গণে। সমিতির সম্পাদক রোহিত সিং বলেন, শ্রমিক দিবসকে সামনে রেখে এবং আজকের দিনে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা করেছিলেন, সেই উদ্দেশ্যকে কাজকর্ম এবং চিন্তাভাবনাকে মাথায় রেখে বিভিন্ন সময় বিবেকানন্দ সমাজ কল্যাণ সমিতি সমাজসেবামূলক কাজ করে চলেছে। তারই অঙ্গ হিসেবে এদিনের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। এই বছর 6ষ্ঠতম রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে। আজ এই পয়লা মে বাংলার বুকে আরেকটা বড় ইতিহাসের গর্বের বিষয় একটা, সেটা এই কারণেই যে আজকের দিনে বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা করেছিলেন বলরাম বসুর বাড়িতে। এবার সেই উদ্দেশ্যকে মাথায় রেখেই, ওনার কাজকর্মকে মাথায় রেখেই আমাদের বিবেকানন্দ সমাজ কল্যাণ সমিতি এতদিন ধরে
বিভিন্ন রকমের সমাজসেবামূলক কাজ করে আসছে, যার মধ্যে এই বিবেকানন্দ সমাজ কল্যাণ সমিতির সমাজসেবামূলক কাজের মধ্যে এই রক্তদান শিবিরটাও পড়ে। এটা আমরা এবছর ছয় নম্বর রক্তদান শিবির, আমাদের ছয় নম্বর রক্তদান শিবির করে আসছি। এর সঙ্গে আমাদের আনুষাঙ্গিক বিভিন্ন রকমের সেবামূলক কাজকর্ম সারা বছর ধরে হতে থাকে, সঙ্গে আমাদের যে ফ্রি কোচিং সেন্টার চলছে সেটাও রানিং আছে বিগত ছ বছর ধরে। আজকে আমরা সেই উদ্দেশ্যকে এই শ্রমিক দিবস এবং এই রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা দিবস স্বামীজির আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা এই রক্তদান শিবিরের আয়োজনটা করেছি। শিবিরে উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিক সহ স্থানীয় কাউন্সিলর ও বিবেকানন্দ সমাজ কল্যাণ সমিতির সদস্যরা। এখানকার দু নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর শ্রীমতী মহুয়া দত্ত বন্দ্যোপাধ্যায়, এর সহযোগিতায় বিবেকানন্দ সমাজ কল্যাণ সমিতি স্বেচ্ছায় একটা রক্তদান শিবিরের যে আয়োজন পয়লা মে করেছিল, সেটা আমাকে নিমন্ত্রণ ওরা জানিয়েছিল, ইনভাইটেশন, আমি এসেছি এবং আমাদের যে ব্লাড ব্যাংকের টিম তারাও এসেছে। না, রক্তদান আমার চিরকালই ভালো লাগে, এই কারণে এটা একটা মানে যদি আপনি কোনো অনুষ্ঠান বাড়িতে যান, আপনি সোনার গিফট, শাড়ি, বাড়ি, অনেক কিছু অর্নামেন্টস এ সমস্ত পেতে পারেন, কিন্তু এই রক্ত যারা ডোনেট করছে বা দান করছে, ইট ইজ দ্য বেস্ট গিফট থ্রুয়াট দ্য ওয়ার্ল্ড। বিশ্বের মধ্যে সবচেয়ে ভালো উপহার যদি বলেন তাহলে হচ্ছে রক্ত। এবং এই রক্তটা শুধু গিফট হিসাবেই নেওয়া হয় না, এবং সাউথ আফ্রিকাতে 25-25 মানে 25 বছর বয়সে, 18-25 বছরের মধ্যে 25 বার ওরা রক্ত নেয়। রক্ত নিলে কি হয়, এই যে যুবকরা যুবতীরা যারা রয়েছে তাদের ভেতরে যদি HIV বা হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি বা এই ধরনের কোনো ইনফেকশাস কোনো ডিজিজ থাকে, সেইগুলোর একটা স্ক্রিনিং আমাদের হয়ে যায়, তাতে ওদের নিজস্ব একটা উপকার হয় এবং সঙ্গে সঙ্গে যে মানুষ দিচ্ছে নিচ্ছে তাদেরও একটা উপকার হয়। আমাদের আর্লি ডিটেকশন অফ ইনফেক্টিভ ডিজিজ, এইটা আমরা কিন্তু আবিষ্কার করতে পারি স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে। উত্তরের সংবাদে এখন সময় সংক্ষিপ্ত বিরতির, ফিরে আসছি আরও খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। প্রচুর অর্থ ধ্বংস করা নয়, জ্যোতিষশাস্ত্রের সঠিক চর্চার মাধ্যমে মানুষকে কাঙ্ক্ষিত পথে পৌঁছে দিতে এখন জলপাইগুড়িতে প্রতি ইংরাজি মাসের 18 তারিখ ক্লাব রোডের হোটেল রত্নদ্বীপে বসছেন জ্যোতিষ ও আধ্যাত্মিকতায় উত্তরবঙ্গের শ্রেষ্ঠ জ্যোতিষী শ্রী সৌরভ। মেডিকেল অ্যাস্ট্রোলজির মাধ্যমে যে কোনো রোগের প্রতিকার ও প্রতিবিধানও করে থাকেন তিনি। মাঙ্গলিক যোগ, দাম্পত্য সমস্যা, সন্তানের পড়াশোনার অবনতি সহ বিভিন্ন সমস্যার 100% সমাধানের জন্য আজই যোগাযোগ করুন 7479308440 9593754010। ফিক্সম্যান.কম, গোটা ভারতবর্ষে 80টিরও বেশি শোরুম রয়েছে আমাদের। ফিক্সম্যান.কম জলপাইগুড়ি শহরের একমাত্র এক্সক্লুসিভ শোরুম, যেখানে অত্যাধুনিক মেশিনের সাহায্যে সব রকমের মোবাইল ফোন রিপেয়ারিং করা হয়। মোবাইলের যাবতীয় অ্যাক্সেসরিজ, মোবাইল কভার ও টেম্পার গ্লাসও আপনি বেছে নিতে পারেন এই শোরুম থেকে। ইম্পোর্টেড কেমিক্যাল ও টুলসের সাহায্যে কাজ করা হয় ফিক্সম্যান.কম এ। আপনার মুঠোফোনের যাবতীয় সমস্যা নির্ভরযোগ্য সলিউশন ফিক্সম্যান.কম। আমাদের ঠিকানা ফিক্সম্যান.কম অপোজিট ওল্ড বিশ্বাস পেট্রোল পাম্প, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। স্বাধীনতার 75তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত হলো এক বিশেষ আলোচনা সভা। শনিবার জলপাইগুড়ি শহরের এক সভাঘরে স্বাধীনতার 75 বছর উদযাপন সমিতির উদ্যোগে ভারতের স্বাধীনতার 75তম বর্ষপূর্তিকে সামনে রেখে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। শহরের বিশিষ্ট জনেরা এই আলোচনায় অংশ নিয়ে প্রাক স্বাধীনতার সময় থেকে স্বাধীনতার 75টি বর্ষ পেরিয়ে আসার পর দেশের মানুষের আর্থসামাজিক অবস্থা থেকে রাজনৈতিক পরিস্থিতি, এর পাশাপাশি 1757 সাল থেকে 1947 সালের সময়গুলোর ওপর বিশেষভাবে বক্তারা নিজেদের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উমেশ শর্মা, দেবাঞ্জনানন্দজী মহারাজ সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। আজকে স্বাধীনতার 75 বর্ষ উদযাপন সমিতি জলপাইগুড়ির পক্ষ থেকে একটা বড় অনুষ্ঠান নেওয়া হয়েছে,
তার আজকে সূচনা লগ্নে একদম দিবসীয় সেমিনার হচ্ছে, যেটা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম তার বিশ্লেষণ এবং আঞ্চলিক স্তরে এর প্রভাব এই নিয়ে আজকের সেমিনার। আর এই সেমিনারে কালখণ্ডটাকে এভাবে ভাগ করা হয়েছে যে অষ্টম শতাব্দী থেকে শুরু করে 1757 খ্রিস্টাব্দ পর্যন্ত, 1757 থেকে 1857, 1857 থেকে 1905, 1905 থেকে 1947 এবং স্বাধীনতা পরবর্তী সময় এই সেমিনারে ধরা হয়েছে আলাদা আলাদা কালখণ্ড হিসেবে। জলপাইগুড়িতে রক্তের চাহিদা মেটাতে এবার এগিয়ে এলো সায়েন্স অ্যান্ড নেচার ক্লাব। রবিবার নিবেদিতা সরণি এলাকায় নটিলাস ভবনে শিবিরটি অনুষ্ঠিত হয়। জলপাইগুড়ি সদর হসপিটালের ব্লাড ব্যাংকের চিকিৎসকেরা শিবিরটি পরিচালনা করেন। সংগৃহীত রক্ত ব্লাড ব্যাংকে পাঠানো হয়েছে বলে সংগঠনের সম্পাদক ডক্টর রাজা রাউত জানিয়েছেন। হ্যাঁ, আজকে আমাদের প্রথমবারের জন্য জলপাইগুড়ি সায়েন্স এন্ড নেচার ক্লাবের পক্ষ থেকে আমরা রক্তদান শিবির করছি, এটা প্রথম অভিজ্ঞতা আমাদের। আপনারা জানেন যে আমাদের জলপাইগুড়ি ব্লাড ব্যাংকে রক্তের ঘাটতি যাচ্ছে এবং চারিদিকে এই সমস্যাটা আছে এই মুহূর্তে, তো সেটাকে সামনে রেখে আমরা মনে করি যে এটা একটা সামাজিক দায় দায়িত্ব, তো সেই জন্য আমরা প্রথমবার এটা করছি, ভালোই লাগছে। এবং আমরা আপনাদের মাধ্যমে সকলকে জানাতে চাই যে রক্ত দান করুন, মানুষের সাথে আমরা সবাই মিলে পাশে দাঁড়াই, আমরা সবাই ভালো থাকি। বিভিন্ন সময় উদ্ধার হওয়া বোম নিষ্ক্রিয় করলেন বোম ডিসপোজাল স্কোয়াডের কর্মীরা। আজ মাথাভাঙ্গা থানার পুলিশের পক্ষ থেকে বিভিন্ন সময় উদ্ধার হওয়া 7টি বোমা রবিবার নিষ্ক্রিয় করা হয়। এদিন মাথাভাঙ্গা শনি মন্দির সংলগ্ন ছট পূজার ঘাটে উদ্ধার হওয়া বোমাগুলি নিষ্ক্রিয় করা হয়। বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো ওদলাবাড়িতে। ওদলাবাড়ি রুরাল হাসপাতালের সহযোগিতায় এবং বিশিষ্ট সমাজসেবী মেহবুব আলমের উদ্যোগে ক্রান্তি ব্লকের কাঁঠালবাড়ি মোড়ে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো। এদিন মাল সুপার স্পেশালিটি হাসপাতালে অপটিমিস্ট বিশেষজ্ঞ ডক্টর রঞ্জন ঘোষ চিকিৎসক হিসেবে ছিলেন। বিশিষ্ট সমাজসেবী মেহবুব আলম জানালেন, আজকে মাল সুপার স্পেশালিটি হাসপাতাল ডক্টর রঞ্জন ঘোষ বিনামূল্যে এলাকার 77 জন রোগীর চোখ পরীক্ষা করিয়েছেন এবং তার মধ্যে 11 জনের চোখের ছানি ধরা পড়েছে। তাদেরকে 2টি পর্যায়ে আগামী 5ই ও 9ই মে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে চোখের ছানি অপারেশনের জন্য নিয়ে যাওয়া হবে। তিনি আরও জানালেন, ওদলাবাড়ি রুরাল হাসপাতাল ও মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে সহায়তায় রোগীদের যাতায়াত থেকে শুরু করে চিকিৎসা অপারেশন সবই বিনামূল্যে করা হয়। এই ধরনের শিবির হওয়ায় এলাকার মানুষ খুবই উপকৃত এবং তারা উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়েছেন। বর্ষা আসলেও এখনও তৈরি হয়নি ভাঙা সেতুর কাজ। বর্ষা চলে আসলেও এখনও তৈরি হয়নি ডামডিম গ্রাম পঞ্চায়েতের রানীচিড়া চা বাগান এলাকার বালাবাড়ি ডিভিশনের ভাঙা সেতুর কাজ, যার ফলে এলাকার মানুষকে নদী পেরিয়েই যাতায়াত করতে হচ্ছে। গত 2 বছর আগে বালাবাড়ি ডিভিশনের চা বাগানের মাঝে প্রবল বৃষ্টির কারণে ভেঙে যায় সেতুটি। কালীখোলা নদীর ওপর এই সেতুটি ভেঙে যাওয়ার কারণে সমস্যায় এলাকার বহু মানুষ। বিভিন্ন কাজে এলাকার মানুষকে নদী পেরিয়ে যাতায়াত করতে হয়, নতুবা ঘুরপথেও যাতায়াত করতে হয়। বহুবার বিভিন্ন জায়গায় আবেদন নিবেদন করেও এখনও তৈরি হয়নি সেতুটি। এই ব্যাপারে ডামডিম গ্রাম পঞ্চায়েত সদস্য তথা মালবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি সুশীল কুমার প্রসাদ বলেন যে সেতুটি মেরামত করা খুব জরুরি, কিন্তু এখনও সেই সেতু ঠিক করা হয়নি। আমরা এই ব্যাপারে বিভিন্ন জায়গায় বলেও তৈরি করতে পারিনি সেতুটি। বর্ষা প্রায় শুরু হতে চলেছে, তখন আর এই নদী পেরিয়ে চলাচল করা সম্ভব হবে না। তাই সবার দাবি, অবিলম্বে সেতুটি ঠিক করা হোক। প্রায় 2 বছর ধরে ভেঙে পড়ে আছে সেতুটি। এছাড়া ভাঙা সেতুটির জন্য রাতের বেলায় বেশ কিছু দুর্ঘটনাও ঘটছে এই ভাঙা সেতুতে, তারপরও তৈরি হয়নি এই সেতুটি। আমরা একটা করেছিলাম, ছোটো মোটো ব্রিজ ওই সময় একটা করে দিয়েছিলাম, কিন্তু বেশি বৃষ্টি হওয়াতে ওই ব্রিজটা ভেঙে চলে গেছে। কিন্তু তারপরে আমরা অঞ্চলে দিলাম, পঞ্চায়েত সমিতিতে দিয়েছি, জেলা পরিষদে দিয়েছি, সব জায়গায় আমরা ওই দাবিটা দিয়েছি। ওইটা যেটা নিয়ে মানুষ বেশি চলে, রাত বিরাত পেশেন্ট যায় ওই দিক দিয়ে, অ্যাম্বুলেন্স যায় ওই দিক দিয়ে, কোনো সময় NH-31 ব্লক থাকলে লোক ওই দিক দিয়ে বাইর হয়, ওই ব্রিজের উপরে কোনো ধ্যান নেই। এই অসুবিধা, লোক ওইখানে খুব অসুবিধা, লোক যাওয়ার রাস্তা নেই, পেশেন্ট 3 কিলোমিটার ঘুরিয়ে যাচ্ছে ওই দিক দিয়ে, নদী হয়ে পার হচ্ছে। মহিলারা যখন যায় বাইরের থেকে, ছেলেরা দেখলে ওখানে লজ্জাজনক, মাথা নিচু হয়ে যাবে, কাপড় উঠায় ওদেরকে যেতে হয় এদিক দিয়ে। ওইটা ইংরেজদের আমল থেকে চলে আসা সেনপাড়ায় অবস্থিত ভদ্রকালী মন্দিরের কালীপুজো অনুষ্ঠিত হলো শনিবার রাতে। ভক্তদের ভিড়ও ছিল অনেকটাই। কয়েকশো বছর ধরে জলপাইগুড়ি শহরের 3 নম্বর ওয়ার্ড এলাকার সেনপাড়ায় রয়েছে এই পুরাতন মন্দিরটি। বার্ষিক পুজো পুরনো নিয়মাবলী মেনেই হয়। দীর্ঘ বছর ধরে উমেশ সেন এই মন্দিরের পুজো করে আসছেন, সাথে মন্দিরের দেখাশোনাও করেন তিনি।
আমাদের এটা বাৎসরিক যে প্রতিষ্ঠা পূজা হিসাবে এটা আমরা পূজা করি। এই দিনেই এই মন্দিরটা স্থাপিত হয়েছিল আজ থেকে প্রায় মানে ব্রিটিশ আমলে, কাজে সেই নিয়মটাই আমরা মেনে চলছি, সেভাবেই পূজা করি। আর পাড়ার সমস্ত লোকেরাই, যদিও আমি ব্যক্তিগত হিসাবে পূজাটা করি, পাড়া সবাই এখানে পূজা করতে পারে, সবাই ইয়ে করি, সেইভাবেই আমরা পূজাটা করি। কীভাবে পূজা হবে? পূজা হবে বাৎসরিক পূজা হিসাবে এটা পূজা হয়, যোগ্য হবে, নানা রকম নিয়মকানুন যা আছে মায়ের সেই হিসেবেই পূজা হবে। ভক্তদের ভিড় কেমন? ভক্তদের এখানে প্রচুর ভিড়। হ্যাঁ, আজকে বৃষ্টির জন্য একটু কম আপনি দেখছেন, কিন্তু এখানে জায়গা দেওয়া যায় না, বিশেষত শ্যামা পূজার দিন আর এই যে বাৎসরিক পূজা যেটা আমার হয় এই দিনেই সমস্ত ভক্তরা চলে আসে, বহু বাইরের থেকে আর চলে আসে, শিলিগুড়ি বলেন বা আদার্স জায়গা থেকে বলেন আসে। জাগ্রত পূজা বটেই, কিন্তু এই বাৎসরিক পূজার সময় এখানে সবাই আসেন, ভালো লাগে, পূজাও ভালো হয়। কালিম্পং জেলার গরুবাথান ব্লকের শামসিং এর পাহাড়ি গ্রাম সুন্দরী বস্তিতে শুরু হলো 5 দিন ব্যাপী প্রজাপতি ও মদ পর্যবেক্ষণ শিবির। প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে তুমি এমন রঙিন পাখা, গানের এই কলিতেই প্রজাপতির সুন্দর রূপের বর্ণনা রয়েছে। আমাদের আশেপাশে উড়ে বেড়ানো এই পতঙ্গের জীব জগতে এক বিরাট ভূমিকা রয়েছে। কত রকমের পতঙ্গ এই এলাকায় রয়েছে, তাদের বর্তমান অবস্থান কি, নতুন কোনো প্রজাতি আছে কিনা, এইসব জানতেই কালিম্পং জেলার গরুবাথান ব্লকের শামসিং এর পাহাড়ি গ্রাম সুন্দরী বস্তিতে শুরু হলো প্রজাপতি ও মদ পর্যবেক্ষণ শিবির। উত্তরবঙ্গের অন্যতম প্রাচীন পরিবেশ প্রেমী সংস্থা হিমালয়ান নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের জেনারেল ম্যানেজার টিআর প্রধান। উপস্থিত ছিলেন অতিরিক্ত মুখ্য বনপাল উজ্জ্বল ঘোষ, প্রজাপতি বিশেষজ্ঞ যুধাজিৎ দাশগুপ্ত, রুদ্রপ্রসাদ দাস, অংশুমান রাহা, ফুল বিশেষজ্ঞ শুভদীপ সেন, ন্যাড়াভেলি রেওয়ার রেঞ্জের রেঞ্জার এস এস গিরি সহ অন্যান্যরা। উদ্বোধন করে টিআর প্রধান বলেন, পর্যটকেরা বড় প্রাণী দেখতে উত্তরবঙ্গে আসে, কিন্তু প্রজাপতি যে পর্যটকদের আকর্ষণ করতে পারে তার জন্য বন বিভাগ চেষ্টা চালাচ্ছে। উজ্জ্বল ঘোষ বলেন, ছোট ছোট কীট পতঙ্গ এই জীব জগতে বিরাট ভূমিকা পালন করে, পাশাপাশি পর্যটকদের আকর্ষণ করে। এই জন্য বন দপ্তরের বক্সা ও গরুমারাতে 2টি প্রজাপতি পর্যবেক্ষণ কেন্দ্র আছে, আরও পর্যবেক্ষণ বাড়াতে বন দপ্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রজাপতি বিশেষজ্ঞ যুধাজিৎ দাশগুপ্ত বলেন, মথ ও প্রজাপতি, মাছি সহ ছোট কীট পতঙ্গদের আমাদের জীব বৈচিত্র্যে ভূমিকা রয়েছে। প্রজাপতি মৌমাছি ফুলের পরাগ মিলনে ভূমিকা পালন করে, মাছি মৃত জৈব বস্তুকে দ্রুত মাটিতে মিশিয়ে দেয়। আমাদের এইদিকে ভুটান গ্লোরি, গর্গন, মর্মট সহ প্রায় 400 প্রজাতির প্রজাপতি দেখা যায়। প্রজাপতি এবং মথ পর্যবেক্ষণ শিবির এর আগে প্রথমটা হয়েছিল বক্সা ব্যাঘ্রকুলকে, এবার হচ্ছে আমাদের কালিম্পং বন বিভাগের অন্তর্গত এই শামসিং রেঞ্জের লোয়ার সুন্তালে খোলা এই জায়গাটায়। এটা প্রাকৃতিকগতভাবে এটা খুবই একটা সুন্দর জায়গা, যেখানে মথ এবং প্রজাপতি পর্যবেক্ষণের জন্য খুব আদর্শ জায়গা। এবং শুধু তাই নয় যে এবারের শিবিরটা মূলত সব ধরনের মানুষরা এটা এবারে অংশগ্রহণ করেছেন, যেখানে চিকিৎসক রয়েছেন, অধ্যাপক রয়েছেন, ছাত্রছাত্রীরা রয়েছেন, এবং আমরা যে বিশেষজ্ঞ পেয়েছি 4 জন, আমাদের শ্রী উজ্জ্বল ঘোষ, আমাদের উত্তরবঙ্গের যিনি মুখ্য অতিরিক্ত মুখ্য বনপাল, তিনি বাটারফ্লাইয়ের প্রজাপতির একজন বিশেষজ্ঞ, এবং শ্রী যুধাজিৎ দাশগুপ্ত পশ্চিমবঙ্গের প্রজাপতি, যিনি প্রথম বইয়ের লেখক বাংলায় প্রজাপতি নিয়ে, এবং একজন প্রসিদ্ধ বিজ্ঞান লেখক, এবং আমাদের সাথে যে এবার অন্য দুজন যিনি থাকছেন যে প্রজাপতি বিশেষজ্ঞ হিসেবে, ডক্টর রুদ্রপ্রসাদ দাস এবং মথের বিশেষজ্ঞ ডক্টর অংশুমান রাহা। এবং এই যে শিবিরটাতে যে পাশাপাশি অন্যান্য যে যে গাছপালার উপরে, যে ফুলের উপরে যে প্রজাপতিগুলো মূলত নির্ভরশীল থাকে, হোস্ট প্ল্যান কোনগুলো বা এই ফুলগুলো, যেমন বনফুল নিয়েও আমাদের মালবাজার কলেজের অধ্যাপক শুভদীপ
এসছে এখানে এই শিবিরটাতে, বনফুল নিয়ে সে তার ইয়ে বলবে, এখানে দেখাবে, চেনাবে। তো এই শিবিরটা মূলত করার কারণ হচ্ছে আমরা বড় প্রাণীদেরই দেখা বা চর্চা তা নিয়ে দেখার জন্য আগ্রহ করি, জঙ্গলে দৌড়ে বেড়াই পাখি নিয়ে বিভিন্ন জায়গায়। কিন্তু এই যে ছোট ছোট যেসব প্রাণী যাদের আপাত দৃষ্টিতে মনে হয় তাদের কী ভূমিকা রয়েছে, কিন্তু তাদের যে আমাদের এই বাস্তুতন্ত্র বা আমাদের এই জীব বৈচিত্র্যে যে অপরিসীম গুরুত্ব রয়েছে, সে তাদের সমস্ত সাধারণ মানুষকেও যাতে সেটা নিয়ে চর্চা করা উচিত, এই যে জন্যেই এই শিবিরটা আমরা আবারও ইয়ে করলাম, যেটা ধারাবাহিকভাবে যাতে আরও বেশি করে মানুষজন এইগুলো দেখে, সেটা নিয়ে ইন্টারেস্টেড হয় এবং পাশাপাশি তার সংরক্ষণ নিয়ে হয়। উত্তরের সংবাদে এখন সময় সংক্ষিপ্ত বিরতির, ফিরে আসছি আরও খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। পর্যটকদের ভিড় জলপাইগুড়ির গাজলডোবায়। আজ রবিবার, এমনিতেই ছুটির দিন, তার উপর দু তারিখ থেকে আবার স্কুল ছুটি। স্বাভাবিকভাবেই শিশুদের নিয়ে এখানে ভিড় করছেন বড়রা। কলকাতা থেকে এখানে গরমের ছুটি কাটাতে এসেছেন অনেকেই। কলকাতায় বর্তমানে গরমে হাঁসফাঁস অবস্থা সকলের, তাই এই সময়ে জলপাইগুড়ির সহ উত্তরবঙ্গকে বেছে নিচ্ছেন ভ্রমণ পিপাসুরা। গাজলডোবা পর্যটকদের জন্য আকর্ষণীয় কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে। প্রতি রবিবার ভ্রমণ পিপাসুদের ভিড়ে একেবারে মেলার রূপ নেয় এখানে। এদিন অনেকেই তাদের ছুটি কাটানোর আনন্দ অভিজ্ঞতা শেয়ার করলেন আমাদের সাথে। খুবই ভালো এখানে, এখানে পাহাড় দেখছি, সঙ্গে গাছপালা প্রকৃতি, সবটাই খুব মনোরম। আর কলকাতায় যা অবস্থা, যা গরম, সেই জায়গায় দাঁড়িয়ে দুদিনের জন্য একটু স্বস্তি পাবো এখানে এসে, এই ভেবেই এসেছি। কী মনে হচ্ছে কলকাতা থেকে জলপাইতে একটু গরম কম? একটু গরম কম মানে দেখুন, এখানে ফ্রেশ এয়ারটা আছে বা সুন্দর, মানে এখানে আছি মানে মনে হচ্ছে প্রকৃতির খুব কাছাকাছি আছি, হচ্ছে মেন কথা। এখন আবহাওয়ার সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21.5 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় 3.6 মিলিমিটার বৃষ্টি হয়েছে। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরো একবার। শ্রমিক দিবসের প্রাক্কালেই চিরবিদায় নিলেন জলপাইগুড়ির জয়ন্তীপাড়া শিশু শ্রমিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রতিম চৌধুরী। শোকের ছায়া পরিবার থেকে সহকর্মী সহ জলপাইগুড়িতে। ভোটের আগে মন্ত্রীরা কর্মসংস্থানের কথা বললেও নির্বাচন শেষ হলেই কেউ আর কথা রাখে না, তাই বেকারদের কর্মসংস্থান সহ একাধিক দাবিতে জলপাইগুড়িতে মিছিল করা হল যুব সংগঠন AIDYU এর পক্ষ থেকে। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।